আজ মহালয়া, পিতৃপক্ষ শেষে দেবী পক্ষের শুভারম্ভ। আকাশে বাতাসে বেজে উঠেছে
আনন্দের জয়গান, অশুভ শক্তির সম্পূর্ণ বিনাশে স্বর্গে মর্তে ধ্বনিত হচ্ছে শুভ শক্তির বিজয় উল্লাস। আজকের দিনে মহাশক্তি রূপিণী দেবী দুর্গা সংহার করেন অতীব বলশালী দৈত্যরাজ মহিষাসুরকে। শান্তির ধারা নেমে আসে স্বর্গের দেবতা রাজ্যে। আজ সেই শান্তির আবেশটুকু নিয়েই দেবী কৈলাস থেকে যাত্রা করেন মর্তে তার পিতৃগৃহে। মহালয়ার এই মহামিলনের পুণ্যতিথিতে নিউ বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের উপস্থাপনা অন্তরে দুর্গা। দেবী দুর্গা সচেতন চিন্ময় রূপে আমাদের অন্তরে চির অধিষ্ঠিতা। আমাদের কল্পনা তিনি নিত্যা হয়েও অসুর নিপীড়িত দেবতা রক্ষণে আবির্ভাব হয়েছিল তার। একদিকে তিনি দেবী সতী পুনর্জাতা পার্বতী, অন্যদিকে রক্তবীজ বিনাশিনী দেবী কালিকা, আবার অপর দিকে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা, আর মর্তে আমাদের সকলের প্রিয় উমা। কিন্তু কে এই দেবী, কোথা হতে তার আগমন? বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব অসুরত্বয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মযোনি ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতে স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। সর্বভূতেষু বিষ্ণুমা
এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরা মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারাল। কিন্তু এই মহিষাসুরের তপস্যায় তুষ্ট হয়েছিলেন ব্রহ্মা এবং অতীব দুষ্ট ও ধূর্ত অসুরের অনুরোধে তাকে বর দিয়েছিলেন যে তার মৃত্যু হবে কোনো এক নারীর হস্তে। দুষ্ট অসুর ভেবেছিল যে তার মতো এক পরাক্রমশালী শক্তিকে কোনো নারীর পক্ষে সংহরণ করা সম্ভব নয়, তাই সে নির্ভয়ে প্রবল তাণ্ডব চালাতে থাকল স্বর্গরাজ্যে। নিরুপায় ব্রহ্মা স্বর্গচ্যুত দেবতাদের নিয়ে শরণাপন্ন হলেন কৈলাসে ধ্যানরত মহাদেবের কাছে। এই বার্তা পেয়ে ক্রুদ্ধ হলেন মহাদেব, বিব্রত হলেন নারদ। অবশেষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মিলিত শক্তিতে সৃষ্টি হল এক পরমালকোষী দিব্যশ্রী মূর্তি, তিনি জগন্মাতৃকা মহামায়া শ্রী দুর্গা। চলতে মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বধা মধুকৈতব বিধ্বংস বিধাত্রী বরদে নমঃ। মহিষাসুর নির্নাশ ভক্তানাং সুখদেয় নমঃ। ঘৃযুগে দেবী সর্বসৌভাগদায়িনী সর্বসৌভাগদায়িনী অচিন্ত্যরূপচরিতে সর্বশত্রুবিনাশিনী সর্বশত্রুবিনাশিনী আবির্ভাবের শুভবার্তা প্রকাশিত হল, স্বর্গরাজ্য ভেসে উঠল এক আনন্দের জোয়ারে।
সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাল্য। এক নতুন আশার আলোকে আলোকিত হল সমগ্র আকাশতলে অনিলে জলে দিকে দিগন চলে সকল লোকে পুরে বনে বনান্তরে কৃত গীত ছন্দে মন্দিত শুভ্র শঙ্খ রবে। যুদ্ধের প্রস্তুতি শুরু হল। সকল দেবতারা দেবীকে বিভিন্ন অস্ত্রে বিভূষিত করলেন। দেবী সজ্জিতা হলেন এক অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন নক্ষমালক মণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদন্ধুবিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো
অস্ত্রপ্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর মায়াবী বলে বারংবার তার রূপ পরিবর্তন করে চলেছে। দেবী মধুপান করতে করতে বলেন, আমি মধুপান করি, ততক্ষণ তুই গর্জন করে যা। দেবতাগণ আনন্দে দেখলেন যে মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন দেবী, আর খড়্গনিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। সমগ্র দৈত্যকুলের নিপাত হল। স্বর্গের দেবতারা ফেললেন স্বস্তির নিঃশ্বাস। নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে জগৎবন্দ্যপাদার্যবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, নমস্তে জগচ্চিন্তমানস্বরূপে, নমস্তে মহাযোগি বিজ্ঞানরূপে, নমস্তে সদানন্দনন্দস্য রূপে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, অনাথস্য দীনস্য তৃষ্ণাতুরস্য ক্ষুধার্তস্য ভীতস্য বদ্ধস্য যন্ত্র, তমেকাগ্নির্দেবি নিস্তারকর্ত্রী, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। অরণ্যে রণে রারুণে শত্রুণস্য নলে সাগরে প্রান্তরে রাজকে, তমেকাগ্নির্দেবি নিস্তার হেতু, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে।
अपारे महादृष्टहृदयं दघोरे विपत्सागरे मज्जतां देहबाजां तवेकागधिर्देवि निस्तारनौका नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमश्चण्डिके चण्डदोर्दण्डलीला समुस्खण्डिता खण्डला शेषवीटे तमेकाग निर्विघ्न संतोहं प्री नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे तमेकाजिकारादिता सत्यवादी नमेयाजिता क्रोधना क्रोधनिष्ठ घृणाभिङ्गला संशगृहनाशनाडी नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमो देवि दुर्गे शिवे दीवनामे तत्सत्यरत्सत्यमोघस्य रूपे विभूति शचीकालरात्रि सति त्वं नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे शरणमसि शूराणां सिद्धविद्याधराणां मुनिरणजनाराणां व्याधिपीडितानां गृहपतिगृहपीडितानां दशुविराकृतानां तमसि शरणमेका देवि दुर्गे प्रसीद देवि दुर्गे प्रसीद देवि दुर्गे प्रसीद देवि दुर्गे प्रसीद जगद्रक्षार्थे आविर्भूत हुए मंगलमयी देवी दुर्गा একদিকে যেমন দেবীর রণধারিণী শক্তি বৈরূপ, অন্যদিকে তিনি মাতৃরূপী মহামায়া। दूरिदा
মুগীরের সিংহ তোমার পাহন যে বসতে বোঝায় এই মুগীরের সিংহ তোমার পাহন মাতুর রূপে সীমা পাই না খোঁজে তিনি নয়নি দুর্গা চন্দ্র তপন লুটায় মাতুর চরণ তলে দশ ভুজে তিনি নয়নি দুর্গা মাতুর রূপে সীমা তখন মর্তে মা মেনকা উমাকে দেখার জন্যে উদগ্রীব হয়ে আছে। বছরে একবার সন্তানকে কাছে পাওয়ার আশায় মাতৃ হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। তাই তিনি স্বামী হিমালয়কে অনুরোধ করেন কন্যাকে পিতৃগৃহে নিয়ে আসার জন্য। মা মেনকার সন্তান প্রেমের আপত্তি যেন সমগ্র হিম রাজ্যে সহস্র নিনাদে প্রতিধ্বনিত হতে থাকে। সকল শক্তির উৎস তিনি, সকল আনন্দের আধার দেবী দুর্গা। তাই শুধু মা মেনকাই নন, সমগ্র মর্তের মানুষ অধীর আগ্রহে মায়ের আগমনের অপেক্ষায় বসে থাকে। মনের সকল বদ্ধ দ্বার খুলে দুহাত ভরে বরণ করে নেয় মাকে। শরতের আকাশ বাতাস ছড়িয়ে দেয় মায়ের আগমন বার্তা। কাশবন প্রস্ফুটিত শিউলির দল নেচে ওঠে মায়ের পদধ্বনিতে। আহা
সাজে সেজেছে শরত রানী সাজে সেজেছে শরত রানী রূপনী বাজে ঝুনি কি রূপনী বাজে ঝুনি কি সাজে সেজেছে শরত রানী কি সাজে সেজেছে শরত রানী সাজে শরত রানী সাজে সেজেছে শরত রানী সাজে সেজেছে শরত রানী কি সাজে সেজেছে শরত রানী কি সাজে সেজেছে শরত রানী কি সাজে সেজেছে কারাগমন বিহগ গাহিছে কারাগমন মন যে উদাস শুনে পদধ্বনি মন যে উদাস শুনে পদধ্বনি বিরহ রজনী কটে না বিরহ রজনী কটে না সুদূরে বাজিছে পূজা রোশনাই বাতাসে তাহার আসে ধ্বনি বাতাসে ফুলে 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 কাশ ফুলে 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 এলো মা ভবানী কি সাজে সেজেছে শরত রানী কি সাজে সেজেছে শরত রানী কি সাজে সেজেছে শরত রানী কি রূপনী নারী বাজে ঝুনি কি সাজে সেজেছে কি সাজে সেজেছে কি সাজে সেজেছে শরত রানী আনন্দ এক বিশেষ অনুভূতি যাকে স্পর্শ করা যায় না কিন্তু মনের গভীরে থেকে যায় আর তার সাথে যদি মিশে যায় ভক্তি শ্রদ্ধা তা হয়ে ওঠে পরমানন্দ দেবী দুর্গা সেই পরমানন্দা যার আবির্ভাবে মর্তের মানুষ সমস্ত দুঃখ সমস্ত ক্লেশ ভুলে এক গভীর আনন্দ সমুদ্রে অঙ্গাহন করে সমগ্র বিশ্ব প্রকৃতি হয়ে ওঠে মধুর থেকে মধুরতম Ah
স্ত্রীলোকে নারী শক্তিকে উপেক্ষা করা হয়েছে। তাই মহিষাসুরও এক নারীর দ্বারা নিধনের বরটি অতি সহজেই ব্রহ্মার কাছ থেকে গ্রহণ করেছিলেন। কিন্তু দেবী দুর্গা প্রমাণ করেছিলেন, যখন নারী শক্তি জাগরিত হয় তখন সৃষ্টি হয় প্রলয়, আর সেই প্রলয়ের দাপটে সমস্ত অন্যায় ও অশুভ শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বিলীন হয়ে যায় মহাকাশে। অসীম শক্তির আধার দেবী মহামায়া যেমন নারী শক্তিকে জাগরিত করেছেন, তেমনি শিখিয়েছেন নারীকে সম্মান এবং ভরসা করতে। আসুন আমরা সমাজের সমগ্র নারী পুরুষ একত্রিত হয়ে জাগিয়ে তুলি আমাদের অন্তরের দুর্গাকে, প্রেম ভালোবাসা ও সম্মানের মিলিত শক্তিতে গড়ে তুলি এক নতুন বিশ্ব সমাজ। শক্তিময়ী স্নেহময়ী মহামায়ার কাছে প্রার্থনা করি যেন খুব শীঘ্রই আমরা এই দুর্যোগের রাত্রি কাটিয়ে আগামী দিনে এক নতুন সূর্যকে অবলোকন করতে পারি। বিশ্ব প্রকৃতি মহাদেবী দুর্গার চরণে চিরন্তনী ভৈরব ধ্যানরতা পূজারিণী, ভৈরবীতে গীতাঞ্জলি প্রদান করে ধন্যা হলেন। তাঁর গীতবাণী আজ অনিলে শুনিলে নবীন জননোদয়ে, দিকে দিকে সঞ্চারিত। নমস্কার, আজ মহালয়ার পুণ্যতিথিতে সকল দর্শকবৃন্দকে জানাই শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনাদের সকলের আজকের এই মহালয়ার অনুষ্ঠান ভালো লেগেছে। গত দুবছর ধরে নানান প্রতিকূলতার মধ্যেও আমরা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখতে পেরেছি একমাত্র ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে। এবারেও সেই ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে সকলের মিলিত প্রচেষ্টা এবং শ্রীমতী ঝুমা দত্তের পরিচালনায় আমরা এই সুন্দর অনুষ্ঠানটি
আপনাদের সামনে পরিবেশন করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ জানাই সমগ্র অন্তরে দুর্গার টিমকে, এবং ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দর্শকবৃন্দকে তাদের অনেক মূল্যবান সময় দিয়ে দেখার জন্য। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল, ভালোবাসা শ্রদ্ধা আর সহমর্মিতার কাঠাময় গড়া আমাদের নিউ বেঙ্গল ক্লাব 20 বছর পূর্ণ করল। আশা করব আপনাদের সকলের শুভেচ্ছায় এবং সহযোগিতায় যেন আমাদের উত্তরসূরীরা আরও সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে। শেষ করার আগে বলি, মহালয়ার অনুষ্ঠানটি ছাড়াও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতি সন্ধ্যায় আমাদের নিষিদ্ধানুষ্ঠান থাকবে, আশা করি আপনারা দেখতে ভুলবেন না। ধন্যবাদ।